আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নিয়মিত আয়োজন ডিওরস লিডার্স টক এর আজকের 12তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল হাসান। বরাবরের মতোই আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে টপিকটা আমরা নির্ধারণ করছি সেটি হচ্ছে COVID-19 রিসার্চ অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন গুরুত্বপূর্ণ মানুষকে পেয়েছি। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ আরিফ হোসেন ভাইয়া। ভাইয়ের পরিচয়টা দিতে চাচ্ছি, চিফ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাডভান্সড ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স অ্যান্ড রিসার্চ ফেলো জাকাই মেডিকেল ইউনিভার্সিটি জাপান। আর আমাদের সঙ্গে আরেকজন যুক্ত আছেন মোহাম্মদ আতাউল করিম, LLM ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল একাডেমিক অ্যান্ড আঙ্কারা ইউনিভার্সিটি, সিনিয়র লেকচারার অফ ল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং আজকের অনুষ্ঠানে অবজারভার হিসেবে উপস্থিত আছেন ইস্তেক আহমেদ রিজার, জেনারেল সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আপনারা জানেন যে বিশ্বব্যাপী আজকে COVID-19 যেভাবে মহামারী আকার ধারণ করেছে এবং পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, পুরো পৃথিবী বলতে গেলে লকডাউনে আছে, তো মানুষ খুব অসহায়ের মধ্যে দিন যাপন করছে। এবং এই সময় পৃথিবীব্যাপী COVID-19 থেকে মুক্ত হওয়ার জন্য অনেক অনেক গবেষণা হচ্ছে, অনেক বৈজ্ঞানিক চর্চা হচ্ছে, ভ্যাকসিন আবিষ্কারের জন্য, ড্রাগ আবিষ্কারের জন্য এবং আর আদার্স অনেক কিছু এর সমাধানের জন্য অনেক গবেষণা হচ্ছে। তো COVID-19 এবং গবেষণার এই প্রেক্ষাপট এবং এই যে ভ্যাকসিন আবিষ্কার, মানুষ যে নতুনত্ব তাদের বুদ্ধিভিত্তিক চিন্তা আবিষ্কার করছে, উদ্ভাবন করছে, সেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে কিভাবে এর রাইটস গুলো বাস্তবায়িত হচ্ছে বা পৃথিবীব্যাপী এগুলোর অবস্থান কি, সেসব বিষয়ে মূলত আজকে আমরা আলোকপাত করব। তো আমি সময় ক্ষেপণ না করে আমি প্রথমেই চলে যাচ্ছি আজকের অন্যতম অতিথি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন ভাইয়ের কাছে, যে তিনি শুধু জাপানে এখন অবস্থান করছেন। আমি জানতে চাইবো যে ভাইয়া কেমন আছেন এবং কি অবস্থায় সময় কাটছে। হ্যাঁ, ধন্যবাদ সাইফুল্লাহ সাদেক। আজকের এই ঢাকায় রিসার্চ সোসাইটি আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠানে আমাকে স্বাগত জানার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমি আমার পক্ষ থেকে শুধুমাত্র সাইফুল্লাহ সাদেক নয়, আজকের আরো একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, জনাব তাউনকারী ভাই, এবং ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জেনারেল সেক্রেটারি ইশতিয়াক, এবং অন্যান্য ভিউয়ার, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যারা কারেন্ট স্টুডেন্ট, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমাদের খুবই আবেগ এবং ইমোশনের একটা জায়গা। যখনই সাদেক আমাকে বলেছে যে আমরা একটা লাইভ অনুষ্ঠান করতে চাই আপনাদেরকে নিয়ে, তখন আমার আসলে খুব ভালো লেগেছে। কারণ হলো যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, এটা ভেবেই আমি আসলে এক্সাইটেড হয়েছি এবং আমি খেয়েছি। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই আয়োজন। তো আমি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরেরও শুভেচ্ছা জানাই টোকিও থেকে, মোহাম্মদ আরিফ হোসেন। তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন জাপানের করোনা পরিস্থিতি তো আগের থেকে অনেকটাই স্টেবল, তো শুরুর দিকে এই আক্রান্তের পরিমাণটা অনেক বেশি ছিল। তো জাপান বেশ কিছু মেজার নেওয়ার কারণে এবং সর্বোপরি কি বলে আল্লাহর রহমত, এবং আমরা ভাগ্যবান যে আমরা সুদূর বাংলাদেশ থেকে 5,000 কিলোমিটার দূরে এই টোকিওতে অবস্থান করছি। তো আমাদের সবকিছু মিলায়ে যেই পরিমাণ আক্রান্ত ইউরোপ আমেরিকাতে হয়েছে বা অন্যান্য উন্নত বিশ্বে যত বেশি মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছে, সেই তুলনায় জাপানের আক্রমণকে বা জাপানের এই আক্রান্তের পরিমাণটা একেবারেই নগণ্য, যার কারণে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। আর এখানকার মিজাররও একেবারে শুরু থেকেই তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এখানকার মানুষের সচেতনতার কারণে আলটিমেটলি আমরা অল্প সময়ের মধ্যে, প্রায় 2 মাসের মতো ইমার্জেন্সি ছিল এখানে, তো ইমার্জেন্সি উঠে গিয়েছে, এখন এখন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে।
আমরা প্রত্যাশা করি পৃথিবীর অবস্থা এমন ভালো হোক এবং সুস্থ হয়ে উঠুক উঠুক পুরো পৃথিবী। আমি এখন আতাউল করিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাইয়া, আপনি কিভাবে সময় কাটাচ্ছেন এবং আজকের টপিক সম্পর্কে আপনি ছোট্ট একটা ব্রিফ দিবেন আমাদের উদ্দেশ্যে? আতাউল করিম ভাইয়ার হচ্ছে মাইকটা মিউট করা আছে ভাইয়া। শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, সাদেককে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যে সময়ে কথা বলছি এই সময় সারা বিশ্ব আসলে একটি কঠিন সময় পার করছে। সেই কঠিন সময়ের প্রেক্ষিতে আসলে এখন আমরা যেভাবে সময় কাটাচ্ছি, আমরা সবাই আসলে ঘরে বন্দি বলা চলে, সবাই নিজেদের সেফটি মেনটেন করার চেষ্টা করছি, আমাদের সেফ থাকার চেষ্টা করছি সবাই। এটার ভিতর থেকে যতটুকু পড়াশোনা করা যায় অথবা ক্রিয়েটিভ কাজ করা যায় অথবা এঙ্গেজ থাকা যায় সেইগুলো করার চেষ্টা করছি। আর আজকের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেই বিষয় সম্পর্কে যদি সাধারণভাবে বলতে চাই, তাহলে যেটি বিষয় সেটি হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিসার্চ অ্যান্ড কোভিড-19। আসলে আমরা মূলত আজকে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের রিসার্চ ক্ষেত্রে, কোভিড-19 এর রিলেভেন্ট রিসার্চ এর ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টির রোলটা কি এবং সেখানে কি ধরনের চ্যালেঞ্জেস আছে এবং কি ধরনের অপরচুনিটিস আছে, এগুলো নিয়ে আলোচনা করার মনে হয় সুযোগ আছে। যদি আমাদের আমি মনে করি হয়তো বা ওই রকম ইনডেপথ আলোচনা করার সুযোগ নেই, যতটুকু আমরা সাধারণভাবে আলোচনা করা সম্ভব হয় ততটুকু আমরা আলোচনা করতে পারবো। আর যদি আপনি আমাকে বলেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা বলি যে আইপি বা সংক্ষেপে আইপি বলে, আইপির যে আসলে যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা ক্লিয়ারলি আমরা প্রিসাইজ ওয়েতে দেওয়া আমাদের জন্য এখন পর্যন্ত কঠিন মনে হয়। কিন্তু স্বাভাবিকভাবে যদি বলা যায় সেটা হচ্ছে যে দুই ধরনের আইপি ডেফিনেশনের সম্পর্কে বলে, একটাকে বলে এক্সটেনশনাল ডেফিনেশন, একটা হচ্ছে বলে ইন্টেনশনাল ডেফিনেশন। এক্সটেনশনাল ডেফিনেশন বলতে বলে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কতগুলো এরিয়া আছে, প্রোটেকশনের কতগুলো এরিয়া আছে, যেমন ধরুন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন, এই সমস্ত বিষয়গুলোকে বলে। আর ইন্টেনশনাল যে ডেফিনেশনের কথাটা বলে সেটা হচ্ছে যে প্রিসাইসলি কনসেপচুয়ালাইজ করা যে কেন থিওরিটিক্যাল ফাউন্ডেশন থেকে এবং প্র্যাকটিক্যাল আন্ডারপিনিংস থেকে যে কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুস গুলো প্রোটেকশনের দাবিদার এবং কেন এগুলোকে প্রোটেকশন দিতে হবে প্রপার্টি হিসাবে। আমরা সময় প্রপার্টি হিসাবে টাঞ্জিবল প্রপার্টি বা যেগুলো দেখা যায় বা বিষয়গুলো সেগুলোকে আমরা সবসময় বলে থাকি সাধারণত, যেমন বাড়ি, ঘর বা অন্যান্য বিষয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আসলে ওই ধরনের না, এটা একটা মেধা ভিত্তিক সম্পদ যেটা হচ্ছে মানুষের ইন্টেলেক্ট দ্বারা ক্রিয়েট করে এবং অনেক সময় তারপরে এটা একটা পর্যায়ের পরে ট্রানজিমল ফর্মেটে আসতে পারে এবং সেটা লিগাল প্রোটেকশনের দাবি রাখে। যেমন ধরুন একজন একজন রাইটার একটা বই লিখলেন অথবা একজন রাইটার একটা একটা আর্টিকেল লিখলেন, তাহলে এই বই এবং আর্টিকেলটা তার একটা নিজের নিজের এক ধরনের মানে প্রপার্টি বা সম্পদ আমরা বলে থাকি, সেইটা তিনি ক্রিয়েট করলেন। সেটা ক্রিয়েট প্রোটেকশন পাওয়ার জন্য যে লিগাল মেকানিজম যেটাকে আমরা কপিরাইট বলি, সেই কপিরাইট হচ্ছে সেটা একটা প্রোটেকশন পাওয়ার ক্ষেত্রে কাজ করতে পারে ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা ফর্মেট হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিসার্চ এর সাথে কিভাবে রিলেভেন্ট আজকের এই কোভিড-19 এর প্রেক্ষাপটে? আমরা সাধারণত বলতে পারি যে যে আমাদের যে সমস্ত রিসার্চ পাবলিকেশন গুলো রয়েছে এই পর্যন্ত এই ধরনের পেন্ডেমিক সিচুয়েশন বা দ্য ভাইরাসের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন একাডেমিক জার্নাল, বিভিন্ন সাইন্টিফিক জার্নালে যেগুলো পাবলিশ হয়েছে, এগুলো অনেক সময় এগুলো রিসার্চ ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে নেক্সট কোভিড-19 কে মোকাবেলা করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ধরুন টেস্টিং কিট তৈরি করার ক্ষেত্রে, ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে বা অন্যান্য ধরনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে সেটা কাজে লাগতে পারে। তো এবং আমরা এটাও জানি যে অনেকগুলো যেমন ফার্মাসিউটিক্যাল যে ড্রাগস রয়েছে বা যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে যেগুলোর কথা আমরা বলছি, এগুলো পেটেন্টের দ্বারা প্রোটেক্টেড থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এক্ষেত্রে রিলেভেন্ট হতে পারে। এখন খুব সাদামাটা ভাবে আমি বলতে গেলে যেটা বিষয় সেটা হচ্ছে যে
ইন্টেলেকচুয়াল প্রপার্টির এখানে দুই ধরনের রোল আমরা চিন্তা করতে পারি। এক ধরনের রোল, একটা গ্রুপ অফ পিপল দেখবেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোভিড-19 এর ভ্যাকসিনের ক্ষেত্রে বা অন্যান্য টেস্টিং কিটস এর ক্ষেত্রে বা অন্যান্য মেডিকেল মেডিসিনের ক্ষেত্রে এটা হচ্ছে সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারে, এটা এটা এটাকে এনকারেজ অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে। একটা গ্রুপ অফ পিপল এটাকে অন্যভাবে এক্সপ্লেন করতে পারে যে এটি হচ্ছে এটা এই সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, এটাও অনেকেই মনে করতে পারে। সো দুই দিক থেকে আসলে এটাকে দেখার সুযোগ আছে। তো আমি মনে করি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ইস্যুটা, এখানে আমরা হয়তো ইন ডিটেল সামনে একটু আলোচনার ক্ষেত্রে আমরা যদি সামনে এগিয়ে যাই তাহলে হয়তো বা আমি আরো এখানে ইনপুট দিতে পারবো। অনেক ধন্যবাদ ভাইয়া, প্রাথমিকভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমে একটু আমাদের আজকের অবজারভার আমাদের জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আহমেদ রিদের কাছে একটু যেতে চাচ্ছি। কি অবস্থা ইশতিয়াক আহমেদ, আপনার কিভাবে সময় কাটছে? আপনি তো খুব ব্যস্ততার মধ্যে সময় পার করছেন আমরা জানি, আপনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন এবং এখন করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভিন্নভাবে কাজ করছেন, আপনি একটু নিজের অবস্থানটা আজকে জানান দিন আমাদের দেশে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর যারা আজকে আমাদের আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি DORS এর যে নিয়মিত আয়োজন, সেই আয়োজনে আজকে যারা অতিথি আছেন তাদেরকে এবং সেই সাথে যারা দর্শক রয়েছেন আমাদের ভিডিও আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের পক্ষ থেকে। তো DORS এর যে নিয়মিত আয়োজন, সেই আয়োজনগুলোর সাথে সাথে পাশাপাশি আপনারা জানেন যে করোনা মহামারী সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশেও চলছে। তো এই আমি যে প্রায় করোনা শুরু থেকেই চেষ্টা করেছি নিজেকে মানবতার সেবায় নিজেকে একটু বিলিয়ে দিতে বা যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমার আমার নিজ জায়গা থেকে চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার জন্য। একটা পর্যায়ে আমি নিজেই আক্রান্ত হয়ে যাই, এটা অনেকে জানে অবশ্য, এবং আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় স্রষ্টার কৃপায় আমি সুস্থ হই এবং হচ্ছে আজকে প্রায় মাসখানেক হয়ে যায় সুস্থ হয়ে গিয়েছি আমি। এবং তারপর থেকে আপনারা জানেন যে যারা কোভিড-19 পজিটিভ থেকে নেগেটিভ আসে এবং সুস্থ হয়ে যায় তাদের সেই সুস্থ ব্যক্তির প্লাজমার মাধ্যমে যারা কোভিড-19 পজিটিভে আক্রান্ত আছেন, সংকটাপন্ন অবস্থায় থাকেন, ICU-তে কিংবা লাইফ সাপোর্টে থাকেন, তাদেরকে সেই সুস্থ ব্যক্তির প্লাজমাটা পুশ করার মাধ্যমে কিছুটা সুস্থ করা সম্ভব। তো সেই সেই চিন্তা থেকে আমি গত 27 তারিখ এই মাসের 27 তারিখ আমি হচ্ছে ঢাকা মেডিকেলের প্লাজমা ডোনেট করেছি এবং দুজন মানুষকে আমার প্লাজমাটা পুশ করা হয়েছে। একজন হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট, আমরা যাকে জানি, সেই ডিপার্টমেন্টের একজন সম্মানিত প্রফেসর শাকিল উদ্দিন আহমেদ স্যারকে এক ব্যাগ পুশ করা হয়েছিল, এবং আরেকজন হচ্ছে চকবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনির হোসেন আঙ্কেল। তো শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু আজকে জেনেছি দুজনই মোটামুটি সুস্থ আছেন, এবং যে মনির হোসেন যার কথা বলছি চকবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি লাইফ সাপোর্টে ছিলেন, উনি লাইফ সাপোর্ট থেকে ওনার যে ভেন্টিলেশন দেওয়া ছিল সেটা খুলে দিয়ে এখন উনি অক্সিজেনের মাধ্যমে মোটামুটি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন এবং সুস্থ আছেন। এবং আমাদের যে শাকিল উদ্দিন আহমেদ স্যার, উনিও আগে থেকে সুস্থ আছেন, হয়তো বা আগামীকাল বা পরশুর মধ্যে ওনাকে ICU থেকে ট্রান্সফার করে নর্মাল বেডের মধ্যে নিয়ে দিতে পারবে আর কি। তো এইভাবে চলছে, একটু যতটুকু পারছি চেষ্টা করে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আলোচকদের বক্তব্য শুনবেন এবং আপনি আপনার কার্যকর মতামত আপনি ব্যক্ত করবেন। আমি এখন একটু আরিফ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আরিফ ভাই, আপনি তো শুনেছেন যে ইশতিয়াক আহমেদ হৃদয় নিজেও আক্রান্ত হয়ে সেই নিজে প্লাজমা থেরাপি দিয়েছেন আক্রান্তদেরকে। তো সেই জায়গা থেকে আপনি একজন ডাক্তার, আমরা আপনার কাছে প্রশ্ন করব যে প্লাজমা থেরাপি কি জাপানেও কার্যকর হচ্ছে এবং এটা কতটা কার্যকর আসলে করোনা রোগের জন্য, এ বিষয়ে একটু বললে ভালো হয়। ধন্যবাদ সাদেক। প্লাজমা থেরাপিটা আসলে অনেক পুরাতন একটা থেরাপি, এটা আসলে আমরা অধিকাংশ মানুষই এই সম্পর্কে খুব বেশি অবহিত না, যারা শুধুমাত্র মেডিকেল প্রফেশন এবং এর সাথে রিলেটেড তারা আসলে এই বিষয়ের সাথে অবহিত। তো সারা পৃথিবীব্যাপী আপনারা জানেন যে যে কোভিড-19 আক্রান্ত হচ্ছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, এর আসলে এখন পর্যন্ত কোনো কার্যকরী কোনো চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আপনি এটার প্রতিষেধক বলেন আর প্রতিরোধক বলেন আর নিরোধক বলেন, তার মানে কোনো ভ্যাকসিনও নেই এবং অসুখ হওয়ার পরে সেটাকে সারানোর মতো কোনো কার্যকরী অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত বাজারে আসেনি। তো এটার একটা বেসিক পুরাতন থেরাপি হচ্ছে যখন কোনো মানুষ
কোন একটা প্যাথোজেন যারা আক্রান্ত হয়, সেটা ভাইরাস হোক অথবা ব্যাকটেরিয়া হোক, তখন যেই ব্যক্তি আক্রান্ত হয় ওই ব্যক্তির শরীরের মধ্যে ওই প্যাথোজেনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় সেই প্যাথোজেনটাকে ধ্বংস করার জন্য। তো যখন সে কার্যকরীভাবে সেই প্যাথোজেনকে ধ্বংস করে সে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করে, তখন এই যে যে অ্যান্টিবডি তার শরীরে প্লাজমার মধ্যে থেকে যায় সেটাকেই সাধারণত পরবর্তীতে তার গ্রুপের সাথে যদি মিলে, তার সাথে যদি ম্যাচ করে অন্য কোনো আক্রান্ত ব্যক্তিকে এই অ্যান্টিবডিটা যদি ট্রান্সফার করা যায়, তাহলে এই অ্যান্টিবডিটা যে আক্রান্ত ব্যক্তি সে আক্রান্ত ব্যক্তির প্যাথোজেনকে ধ্বংস করার জন্য কাজে লাগে। এটা আসলে শুধুমাত্র জাপান বা বাংলাদেশের বিষয় না, সারা পৃথিবীতেই এটা খুবই জনপ্রিয় একটা থেরাপি। যেমন কিছু কিছু বিষয় আছে যেই যেই অসুখগুলাকে কোনোভাবেই কোনো প্রতিষেধক দিয়ে চিকিৎসা করা যায় না, তাদের কাছে একমাত্র উপায় থাকে আপনার এই প্লাজমা থেরাপি দেওয়া। আরো কিছু কিছু অসুখ আছে যেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ, যেটা শরীরে নিজের শরীরে নিজের এগেইনস্টেই আপনার অ্যান্টিবডি তৈরি হয়, সেই ক্ষেত্রেও আপনার এই প্লাজমা থেরাপির অনেক ভূমিকা আছে। তো এটি একটি খুবই কার্যকর থেরাপি। তবে কোভিড-19 এর ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, আপনারা হয়তো বা দেখেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু গাইডলাইন দিয়েছে যে যদি আপনারা প্লাজমা থেরাপি দিয়ে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে প্লাজমা নিয়ে নতুন আক্রান্ত ব্যক্তিকে দিতে চান, সেটা একটা টাইম লাইন তারা বেঁধে দিচ্ছে 6 মান্থ। 6 মান্থের মধ্যে আপনি দিতে পারবেন। 6 মান্থের পরে যে প্রথমবার আক্রান্ত হয়েছিল তার পরবর্তীতে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা আমি শুধু এখানে অ্যাড করতে চাই। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আজকে খুব সম্ভবত ডাক্তার মহোদয় আপনিও দেখেছেন যে আজকে আমাদের ডক্টর এম এ খান, আমাদের ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের একজন অধ্যাপক, উনি যেটা বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের প্লাজমা থেরাপিটা অ্যাকচুয়ালি কতটুকু কার্যকর বা কতটুকু প্রয়োজনীয়, কতটুকু সাফল্য দেখাচ্ছে সারা বিশ্ব। উনি যেটা বলেছিলেন যে মেইনলি নিম্ন এবং মধ্যম আয়ের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য এই প্লাজমা থেরাপিটা খুবই প্রয়োজন এবং খুবই কাজে দিচ্ছে উনি যেটা বললেন। এবং হচ্ছে এখন পর্যন্ত সারা বিশ্বের প্রায় প্রায় 60 কান্ট্রিজ 60টি দেশের মধ্যে এই প্লাজমা থেরাপিটা দেওয়া হচ্ছে এবং কার্যকর ফলাফল অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সেক্ষেত্রে উনি বলেছিলেন যে অ্যাটলিস্ট আমাদের আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত ব্যবস্থা মোটেও ভালো না, এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। এবং আমাদের আইসিইউর যে ব্যবস্থা, আইসিইউ ব্যবস্থাপনাটা খুবই দুর্বল। এবং আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের মতো একটি জায়গা যেখানে বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে এবং একেবারে সর্বশেষ যে আশ্রয়স্থল চিকিৎসার জন্য সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই জায়গাতে শুধুমাত্র 10টি আইসিইউ বেড থাকে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এবং একই সাথে সারা বাংলাদেশ যদি আমরা কম্পেয়ার করি, আইসিইউ বেডের বর্তমানে যে প্রাচুর্যতা থাকা উচিত সেটা খুবই খুবই কম এবং আমরা সেই স্বল্পতার মধ্যে ভুগতেছি। ঠিক এই জায়গাটাতে প্লাজমা থেরাপিটা অনেক বেশি কাজে দিচ্ছে, অন্তত ভেন্টিলেশনের যে ব্যাপারটা আমি একটু আগে বলেছি যে একজন লাইফ সাপোর্টে ছিলেন, ভেন্টিলেশনে ছিলেন, উনি ভেন্টিলেশন থেকে ওনাকে হচ্ছে ট্রান্সফার করে এখন নর্মাল আইসিইউ তে নেওয়া হয়েছে। তো যেটা বলেছিলেন ডক্টর এম এ খান যে হচ্ছে এই প্লাজমা থেরাপিটা প্রদান করার মাধ্যমে নিম্ন এবং মধ্যম আয়ের দেশ হিসেবে অ্যাটলিস্ট অন্তত আমাদের বাংলাদেশের জন্য যেটা অন্তত এতটুকু কাজে হবে সেটা হচ্ছে যে ভেন্টিলেশনের যে পরিমাণ বা আইসিইউর যে পরিমাণ সেই জায়গাটা থেকে আমরা হয়তো বা একটু পরিত্রাণ পেতে পারি, যে তাই যে সংখ্যাটা যে কম এই সংখ্যাটা কম হওয়ার জন্য এই জায়গাটাতে প্লাজমা থেরাপিটা অনেক বেশি কাজে দিবে, যেটা উনি বলেছেন একটু সংযুক্ত করলাম। হ্যাঁ আরিফ ভাই, না ডেফিনেটলি ইশতিয়াকের ইনপুটটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু মানে বাংলাদেশের যে ডাক্তার ডাক্তারের কথা উনি বললেন, আমি যেহেতু ওইটা দেখিনি, তো এটা আসলে উনি উনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আসলে এখন সারা পৃথিবীতেই আমরা আসলে খুবই দুঃখিত আসলে এই বর্তমান সিচুয়েশনে, যারা রথী মহিরথী যারা ছিল, যারা নিজেদেরকে দাবি করতো যে আমরা চিকিৎসা বিজ্ঞানে সব থেকে শ্রেষ্ঠা, সব থেকে শ্রেষ্ঠ, আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি এবং অনেকে স্বপ্ন দেখা শুরু করেছিল যে আমরা সারা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখি, তাদের চিকিৎসা ব্যবস্থা যেভাবে মুখ থুবড়ে পড়েছে। এখন আপনি যদি নিম্ন আয়ের দেশগুলোর দিকে তাকান, আপনি খেয়াল করবেন যে তাদের অবস্থা কিন্তু তুলনামূলকভাবে যারা উন্নত বিশ্বে যাদের দাবি ছিল যে তারা সবকিছু জয় করে ফেলছে তাদের কিন্তু তাদের থেকে কিন্তু অনেক ভালো। কারণ এখন কিন্তু সবাই আবার সেই পূর্বের থেরাপিগুলাতে আবার ফিরে যাওয়া শুরু করেছে আস্তে আস্তে, সেই প্লাজমা থেরাপি আস্তে আস্তে সেই পুরাতন
আরো দেখা যাবে আরো নতুন নতুন করে বিশেষ করে চায়নাতে বেশ কিছু আপনার অতীত যুগের ওদের যে স্বর্ণযুগের যে চিকিৎসা থেরাপি ছিল আকুপাঙ্কচার, এইসব থেরাপি ওরা আবার নতুন করে শুরু করা স্টার্ট করেছে। এই বিষয়গুলো আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা কতটা অসহায় অবস্থায় আসলে পড়ে গিয়েছি। এজন্য আমি আসলে সাদেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের এই টপিকটা আসলে খুবই সময় উপযোগী টপিক, কারণ হচ্ছে যে আপনার এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমি নতুন একটা জিনিস আবিষ্কার করব সেটার জন্য আমার কতটুকু অবদান আছে বা আমার এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আর একজন অধিকার রাখে কিনা। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি খুবই আসলে নিজেও খুবই ব্যথিত হয়েছি এই বিষয়গুলোর সামনে আসার কারণে। আমি এটা কয়েকটা লেখাও লেখার চেষ্টা করেছি। আপনারা জানেন এই কোভিড-19 সর্বপ্রথম চায়নাতে শুরু হওয়ার পরে চায়নার একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বলেছে যে তারা বেশ কিছু অ্যান্টিভাইরাস ড্রাগকে তারা এই কোভিড-19 কে মোকাবেলার জন্য ব্যবহার করেছে। এর মধ্যে একটা ড্রাগ ছিল ফাভিপিরাভির, যেটা জাপানের একটা ড্রাগ যেটার নাম হচ্ছে অ্যাভিগান। আপনারা জানেন যে অ্যাভিগান নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে সারা পৃথিবী জুড়ে, অনেকেই ধারণা করেছিল যে অ্যাভিগান দিয়ে ট্রিটমেন্ট করে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। তো আমি খুবই দুঃখিত হয়েছি, লজ্জিত হয়েছি যে যখন জাপান এই এই অসুখ এই অসুখ অসুখটাকে ট্রিটমেন্ট করার জন্য 40টা দেশকে আমন্ত্রণ জানিয়েছে যে আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়াল করতে চাই আপনারা আপনাদের পেশেন্টকে ইনক্লুড করেন, তো সেই ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়নি। আমি দুঃখিত হই যে বাংলাদেশের কিছু কোম্পানি অলরেডি এই অসুখ এই এই ঔষধকে বাজারজাত করে ফেলেছে। তা আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে যেই ওষুধ কি বলে জাপানের একমাত্র যে কোম্পানি এটাকে ইনোভেট করেছে যে ফুজিফিল্ম কোম্পানি, তারা ছাড়া অন্য কোনো কোম্পানিরই এই ওষুধ তৈরি করার কোনো অনুমোদন নেই, সেটা কি করে বাংলাদেশে অ্যাভিগান বাজারজাত করছে? আমি আসলে আমার কাছে খুব একটা স্পষ্ট। আচ্ছা ভাইয়া, এই প্রসঙ্গে থেকে একটা বিষয় আমি আপনাকে একটু থামাতে চাই। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাভিগানের মতোই রেমডেসিভির বা খুব ব্যাপক প্রচারণা চলছে। কয়েকদিন আগে একজন ব্যক্তির আমাদের এখানকার শিল্পপতির ছবি সহ দিয়ে যে মানব সেবার জন্য অমুক অমুক শিল্পপতি এই কার্যক্রম শুরু করেছেন, রেমডেসিভির আবিষ্কার করেছেন, প্রত্যেকটা হাসপাতালে রোগীদেরকে ফ্রি ওষুধ দিচ্ছেন। এই যে রেমডেসিভির আবিষ্কার বা অ্যাভিগান বা হাইড্রোগ্লোক্সিকিন, মানে যেটা ইন্ডিয়া থেকে যেটা ম্যালেরিয়ার ওষুধ, এই যে ড্রাগগুলো আবিষ্কার হচ্ছে এবং আপনার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, তারপর হচ্ছে আপনার মেডিকেল ইকুইপমেন্ট কিট, এই বিষয়গুলো তো অবশ্যই ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। তো এক্ষেত্রে তো মানুষের মধ্যে একটা বিশাল ভুল ধারণা আছে যে যে যেভাবে পারে কোনো কোম্পানি এটা করলো, কোম্পানি প্রচারণা চালাচ্ছে, ব্যবসায়িক স্বার্থ হাসিল করছে। সেই জায়গা থেকে আমি আতাউল করিম ভাইয়ের কাছে আসতে চাই যে এই জায়গায় ইন্টেলেকচুয়াল প্রপার্টির লটা কি বলছে, যে এই এই বিষয়গুলোর স্বীকৃতি কোথা থেকে আসতে হবে, মানে এটা স্পষ্ট ধারণা দরকার। কারণ এই স্বীকৃতিটা যদি যেখান থেকে প্রপারলি আসতে হয় সেখান থেকে না এসে যদি মানুষ ব্যবহার করতে শুরু করে, তাহলে তো মানুষের ভুল স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সেবা পাবে এবং মানুষ তো আরো বেশি হুমকির মধ্যে পড়বে। আপনি একটু বলুন যে ঠিক আছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাঝে একটা মানে যে আমরা যেটা বলছি, আমাদের আরিফ ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন, একটা ইস্যু পয়েন্ট আউট করেছেন এবং আপনিও একটা ইস্যু পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এমন একটা প্রচারণা চলছে যে এটা আবিষ্কার করেছে একটা বিশেষ, আমি কোনো বাংলাদেশি কোম্পানির নাম নিতে চাই না, যেটা বলা হচ্ছে আর কি আমাদের ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে এটা খুবই স্ট্রং, এটা আমাদের জন্য খুবই পজিটিভ এবং এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে। আমি জানি যে যেটাকে বলে API তারা নিজেরা তৈরি করে না, সেটা বাইরে থেকে নিয়ে আসে, সেটার একটা সমস্যা আছে। কিন্তু যে বিষয়টা ইম্পর্টেন্ট সেখানে, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে একটি একটা ড্রাগ যখন আবিষ্কৃত হয় তখন সেই ড্রাগটা যদি এটা একটা পেটেন্টের তিনটা কন্ডিশন আছে, যেটাকে আমরা সাধারণত বলি তিনটা চারটা কন্ডিশন আমরা সব সব সময় ব্যবহার করে থাকি, যে এটা একটা ইনভেনশন হতে হবে এবং এটার একটা ইন্ডাস্ট্রিয়াল এটার একটা ইনোভেটিভ স্টেপস থাকতে হবে এবং এটার একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকতে হবে অথবা ইউজফুলনেস থাকতে হবে, এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তবে সেই একটা ড্রাগ মেডিসিন পেটেন্টেড হতে পারে। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে পেটেন্ট সে তখনই পাবে যখন একটা পার্টিকুলার দেশের আইনে ওইটা পেটেন্ট পাওয়ার জন্য স্বীকৃত। মনে করেন বাংলাদেশে পেটেন্ট লতে মেডিসিন পেটেন্টিংটা এখনো স্বীকৃত না, ঠিক আছে, মানে হচ্ছে যে বাংলাদেশের কোনো মেডিসিন কোম্পানির কোনো মেডিসিন বাংলাদেশের পেটেন্ট অফিস এখন পর্যন্ত পেটেন্ট দেয়নি,
অথবা বিদেশে কোনো মেডিসিনকেও এখন পর্যন্ত পেটেন্ট দেয়নি। কারণ কি? কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আমরা গ্রো করার জন্য আমরা এটা ব্যবহার করেছি। আমরা এলডিসি হিসাবে এখন আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি, এলডিসি হিসাবে আমরা ডাব্লিউটিওর একটা অ্যাগ্রিমেন্ট আছে যেটাকে বলে ট্রিপস অ্যাগ্রিমেন্ট, যেখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড প্রভিশনস গুলো আছে। সেখানে একটা এক্সেমশন আছে যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রি গুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা এক ধরনের এক্সেমশন পাবে। সেই ট্রানজিশন পিরিয়ডটা আমরা পেয়েছিলাম, এখন আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি, সেজন্য আমরা এটা দিচ্ছি না এখন পর্যন্ত। আমরা যখন সেটা ফুলফিল করবো হয়তো বা সেটা আমরা দিতে হবে। এখন বলা হচ্ছে সেটা 2033 সাল পর্যন্ত এক্সেম্পটেড। এ নিয়ে ডিবেট আছে যে এটা 33 সাল পর্যন্ত থাকবে কিনা, নাকি বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে রূপান্তরিত হলে সাথে সাথেই তার সেই মেডিসিন প্যাটেন্টিং গুলো দিতে হবে। এটা নিয়ে যদিও ডিবেট আছে, আমি সেটাতে যেতে চাই না। তবে যেটা বিষয় সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এই এই এক্সেমশনটার কারণে জেনেরিক মেডিসিন প্রোডিউস করার জন্য তারা অ্যালাউড। সেখানে কোনো পেটেন্টের ড্রাগ যদি বাহিরের কোনো পেটেন্টের যাতে বা তারা যদি এখানে প্রোডিউস করে, রিপ্রোডিউস করে জেনেরিক হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে ব্র্যান্ড নেম হিসেবে না, জেনেরিক হিসেবে যদি তারা রিপ্রোডিউস করে তাহলে সেটাকে সেটাতে পেটেন্টের ভায়োলেশন হিসেবে ধরে নেওয়া হবে না, যেহেতু আমি বলেছি আমরা এক্সেমশনে আছি এখন পর্যন্ত। সেজন্য সেক্ষেত্রে যেসব কোম্পানিগুলো এখন বলছে যে তারা আবিষ্কার করেছে, আসলে তারা আবিষ্কার করেনি, বরং এই যে রেমডিসিভির যে ড্রাগটির কথা বলা হচ্ছে, এই ড্রাগটি আসলে একটি বিদেশি কোম্পানির ড্রাগ এবং আমেরিকান কোম্পানির ড্রাগ, গিলিয়াড কোম্পানির একটি ড্রাগ। সেইটা মূলত বাংলাদেশের কোম্পানিগুলো জেনেরিক ড্রাগ হিসেবে প্রোডিউস রিপ্রোডিউস করেছে, যে কোনো একটা কোম্পানি বা বেশি কোম্পানি হতে পারে। এখানে ইম্পর্টেন্ট আমি কয়েকটা বিষয় বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে পেটেন্টের ক্ষেত্রে সবচেয়ে যে বড় ডিবেটটা হচ্ছে মেডিসিন পেটেন্টিং ক্ষেত্রে স্পেশালি, সেখানে দুটো ডিবেট আছে। একটা ডিবেট হচ্ছে পেটেন্ট কোনো কিছুতে পেটেন্ট যদি হয়, মেডিসিন পেটেন্টিং যদি হয়, তাহলে সাধারণভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কারণে সেটার দামটা প্রাইসটা মার্কেট একটু বেশি থাকে। এখন যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টির কারণে একটা নির্দিষ্ট কোম্পানি ওইটাতে এক ধরনের মনোপলি ভোগ করে নির্দিষ্ট সময়ের জন্য, যেমন পেটেন্টের ক্ষেত্রে এটা 20 বছরের জন্য সে মনোপলিটা ভোগ করে, এবং তারপরে আরো কিছু আপনার কিছু পিরিয়ড সে মনোপলি ভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে ডিবেটটা আছে, সেখানে সাধারণত একটা ডিবেট থাকে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু মেডিসিন আর মেডিসিনের যে কস্ট। আমরা জানি যে এখন প্যান্ডেমিক সিচুয়েশন সারা ওয়ার্ল্ডে চলতেছে। এখন একটা বড় প্রশ্ন আছে যে যে কোম্পানি হু গেটস ইস ফার্স্ট, যে কোম্পানি প্রথমে এই ভ্যাকসিনটা যদি পেয়ে যায়, তাহলে প্রশ্ন থাকে যে আসলে এই ভ্যাকসিনটা পুয়ার এবং ডেভেলপিং কান্ট্রি এলডিসি কান্ট্রির জন্য অ্যাভেলেবেল হবে কিনা, বা সেই সমস্ত দেশে এটার কতটুকু অ্যাক্সেসিবিলিটি হবে। এই ধরনের অনেক ডিবেট কিন্তু এখন আছে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ডে ফেরত যেতে চাই, তাহলে কেন পেটেন্ট জাস্টিফাইড? বলা হচ্ছে পেটেন্ট জাস্টিফাইড এর জন্য, এটাকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বলছে পেটেন্ট যদি থাকে, একটা প্রোটেকশন যদি থাকে, তাহলে একটা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনভেস্টমেন্ট করবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই ইনভেস্টমেন্টটা করবে এবং যাতে করে সে নতুন ড্রাগ মার্কেটে আনতে পারে, নতুন ধরনের মেডিসিন মেডিকেল টেকনোলজি মার্কেটে আনতে পারে, ইকুইপমেন্ট মার্কেটে আনতে পারে। যদি সে প্রোটেক্টেড না থাকে, তাহলে সে যদি আজকে মার্কেটে আনলে, কালকেই যদি এটা কপি হয়ে যায়, তার যদি কম্পিটিটর তৈরি হয়ে যায়, তাহলে সে আসলে এত টাকা ইনভেস্ট করে যেটা করলো সেটা হবে না। কিন্তু এটার একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে যে আসলে ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন গুলো আসলে নতুন ড্রাগ ইনভেন্ট করার জন্য R&D তে কত শতাংশ তাদের প্রফিটের বা তাদের যে মার্জিন আছে সেই প্রফিট মার্জিনের কত শতাংশ তারা আসলে ইনভেস্ট করে? আদৌ তারা নতুন ড্রাগ তৈরি করার জন্য ইনভেস্ট করে কিনা, নাকি তারা যেই ড্রাগটা থাকে সেটাকে মডিফাই করার চেষ্টা করে, অথবা একটা নন মলিকিউলের মলিকুলার যেটা থাকে সেই মেডিসিনের সেটাকে তারা অন্য জায়গায় ব্যবহার করার চেষ্টা করে, অথবা তারা নতুন নতুন নিউ ড্রাগ আসলে তৈরি কতটুকু করে, এটা নিয়ে আসলে ডিবেট আছে। যেমন ধরুন আমরা যেটা বলছি যে ম্যালেরিয়ার ভ্যাকসিন, সেটার ক্ষেত্রে দেখা গেছে তারা ম্যালেরিয়া ড্রাগের ক্ষেত্রে তারা ম্যালেরিয়া ড্রাগ অনেক তারা এখানে তাদের ইন্টারেস্ট বেশি, নাকি লাক্সারিয়াস ড্রাগ যেগুলো আছে যেগুলোতে মানুষের ক্রয় ক্ষমতা আছে সেই সমস্ত মানুষদেরকে, বাজারদেরকে টার্গেট করা, যেই বাজার বা যেই মানুষ এগুলো মানুষের এই 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 ড্রাগটার ক্রয় ক্ষমতা আছে। যেমন ধরুন আপনি লাক্সারিয়াস অ্যান্টি এইজিং ড্রাগ, সেটা তাদের সেটা করার ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট বেশি থাকবে, নাকি ম্যালেরিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি থাকবে? কারণ হচ্ছে যে এইটা অ্যাক্সেস করার মতো বা বাজার আসলে কতটুকু, সেই মানুষগুলো আসলে কতটুকু এটা ক্রয় করতে পারবে, সে কতটুকু প্রফিট পাবে, এটার জন্য আসলে ডিবেট আছে। এছাড়া আমরা যদি ইতিহাসে ফেরত যাই, আমরা দেখেছি যে মেডিসিন কোম্পানিগুলো তাদের এই পেটেন্টের কারণে এইডস এর যে আউটব্রেক হয়েছে সেখানে তারা বিভিন্ন দেশকে, যেমন সাউথ আফ্রিকা একটা আইন করেছিল নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে, সেই আইনটাকে তারা চ্যালেঞ্জ করেছিল সাউথ আফ্রিকান কোর্টে, যে এই আইনটা
ইন্টারন্যাশনাল অব্লিগেশনের ভায়োলেশন, কিন্তু তখন বিশ্বব্যাপী আসলে যেটা বলা হচ্ছিল যে এটা হচ্ছে যে যেখানে অ্যাক্সেস টু ড্রাগ ইনশিওর করা দরকার সেখান থেকে না থেকে আমরা আসলে কতটুকু মেডিসিন কোম্পানিগুলো বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ গুলো প্রফিটের দিকে আমরা লক্ষ্য করব। এখানে আমি ইম্পর্টেন্টলি বলে রাখতে চাই, এটা হচ্ছে এক ধরনের ক্রিটিসিজম। কিন্তু আরেক জায়গায় যদি আমরা দেখি এখন কোভিড এর যে সিচুয়েশন, এই কোভিড এর সিচুয়েশনে মেডিসিন কোম্পানিগুলোর অ্যাপ্রোচটা আসলে কি, এখন দেখা যাচ্ছে মেডিসিন কোম্পানিগুলোর অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মেডিসিন কোম্পানিগুলো কিন্তু তাদের প্লেজ তৈরি করছে। আমি যেটা বলতে চাই, প্লেজ তৈরি করছে যে তারা কিছু, তারা একটা কোলাবোরেটিভ রিসার্চে যাবে এবং তারা হয়তো ভবিষ্যতে বা এটা অ্যাক্সেসিবল ড্রাগ হিসেবে যদি কোনো কিছু হয় তাহলে সেটা অ্যাক্সেসিবল ড্রাগ হিসেবে তারা নিশ্চিত করার চেষ্টা করবে। তবে এটার অপোজিটও রয়েছে, যেমন ধরুন আমরা WHO এর কথা শুনি, WHO রিসেন্টলি একটা একটা ইনিশিয়েটিভ গ্রহণ করেছে যেটা প্রপোজাল দিয়েছিল কোস্টারিকান গভর্নমেন্ট। সেখানে বলা হচ্ছে যে যে ভলেন্টারি পেটেন্ট পুল, পেটেন্ট পুল মানে হচ্ছে যে আমার একটা পেটেন্ট আছে, আপনার একটা পেটেন্ট আছে, আরেকজনের একটা পেটেন্ট আছে, সবাই আমরা ভলেন্টারিলি এখানে এই পেটেন্ট গুলো ইনফরমেশন গুলো শেয়ার করবো। কার সাথে শেয়ার করবো? WHO একটা ফোরাম তৈরি করবে, সেখানে আমরা সবাই শেয়ার করবো সেই ইনফরমেশন গুলো বা রিসার্চ ডাটা গুলো ব্যবহার করে অন্যরা নতুন ড্রাগ বা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করবে, যেটা দিয়ে আমরা এই যে আমাদের যে প্যান্ডেমিক আছে এটাকে আমরা ট্যাকেল করার চেষ্টা করব। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অ্যাপ্রোচটা WHO এখন গ্রহণ করতে যাচ্ছে সেখানে কিন্তু পৃথিবীব্যাপী সমস্ত দেশগুলো একইভাবে অ্যাগ্রি করছে না। যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাগ্রি করছে এবং বেশিরভাগ দেশ অ্যাগ্রি করছে, কিন্তু USA সেখানে অ্যাগ্রি করছে না। তার বক্তব্য হচ্ছে যে এটি WTO-র যে ট্রিপস অ্যাগ্রিমেন্ট আছে বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আছে, লিগাল ডকুমেন্ট আছে, সেগুলোর অব্লিগেশনকে হ্যাম্পার করতে পারে, তাদের বক্তব্য হচ্ছে এরকম। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু সেখানে ভলেন্টারিলি অতটা আগ্রহ দেখাচ্ছে না সেখানে জয়েন করার ক্ষেত্রে। তাহলে আমরা দুটো জিনিসই দেখতে পাই। একইভাবে আমি যদি বলি, যেমন ধরেন কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা যেমন আমরা রেমডেসিভিয়ারের কথাই জানি, সেই রেমডেসিভিয়ার যে এটা একটা অরফেন ড্রাগ ছিল বেসিক্যালি, তো রেমডেসিভিয়ার সে আমরা গিলিয়াড বলছে যে তারা তাদের পেটেন্ট এনফোর্স করবে না, তারা এটা ছেড়ে দিয়েছে। সো এটা একটা গুড জেস্টার এবং সেই কারণে কিন্তু পৃথিবীব্যাপী এটাকে কপি করা যাবে, কোনো সমস্যা নেই, এমনকি ডেভেলপ কান্ট্রিগুলো এটাকে কপি করতে পারবে, কোনো প্রবলেম নেই। আমরা এই এইরকম পজিটিভ অ্যাপ্রোচও কিছু কিছু দেখতে পাচ্ছি, আবার আমরা একই সাথে ফিউচারের ক্ষেত্রে এক ধরনের কনসার্নও আমরা দেখতে পাচ্ছি। আমি সেই ক্ষেত্রে বলতেছি এখানে রিসার্চের ক্ষেত্রে এখন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই পেটেন্ট রেজিম কিভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগতে পারে, রোল প্লে করতে পারে, যেন প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ট্যাকল করা যায়, সেইটা এখন একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। কিভাবে এটা ফ্যাসিলিটেট করতে পারে, নাকি এটা ফিউচারকে রেস্ট্রিক্ট করবে, সেটা একটা এক ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন এখন তৈরি হয়েছে আসলে। তবে দুই ধরনের অ্যাপ্রোচই আমি মনে করি আছে, যেটা হচ্ছে যে পজিটিভ অ্যাপ্রোচও রয়েছে এবং সাথে সাথে কিছু কনসার্নও রয়েছে। তবে এখানে আরেকটা বিষয় অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে যে সবাই বলছে যে কিছু কিছু কোম্পানি প্রাথমিক দিকে তাদের পেটেন্ট এনফোর্স করার কথা বলছিল বা রেস্ট্রিক্ট করার কথা বলছিল, তারা এখন আসলে সেখান থেকে সরে আসছে কিছুটা, বলছে এটা এক ধরনের ফেস অফ। এখন আপনি যে প্রশ্ন তুলেছেন যে একটি কোম্পানি বলছে যে আমরা পাবলিক হসপিটাল গুলোতে এই যে জেনেরিক ড্রাগটা যেটা আমরা প্রোডিউস করছি এটা আমরা ফ্রি দিব, এখন প্রশ্ন হচ্ছে যে সেইটা এই যে বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি সেটা করছে, সেটা যে কারণেই করুক না কেন, ফেস অফ হওয়ার কারণেই করুক অথবা তাদের ইমেজ সংকট উদ্ধার করার কারণেই করুক অথবা রিয়াল ইন্টেনশন নিয়ে মানুষের ডেভেলপমেন্ট করার জন্যই করুক, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। এই জন্য পজিটিভলি দেখতে চাই যে এইটা আলটিমেটলি মানুষকে অ্যাক্সেসিবল মেডিসিন তৈরি দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। আচ্ছা ভাইয়া, এখানেই মূলত একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু এটা একটা মহামারী COVID-19, সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে কোনো একটা দেশের, মনে করেন চাইনা একটা ভ্যাকসিন আবিষ্কার করলো, কিংবা আমেরিকা করলো, কিংবা অস্ট্রেলিয়া করলো, কিংবা যুক্তরাজ্য করলো, এখন সবাই যদি দাবি করে যে আমরা ভ্যাকসিন আমরা আগে করলাম বা অমুক আগে করলাম, এখন এই ব্যাপারটা স্বীকৃতি কোথা থেকে আসতে হবে, যে এটার কি স্বীকৃতিটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আসতে হবে না? মানে আমি আরিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম ব্যাপারটা, মানে এটা কিভাবে অনুমতি প্রাপ্ত হবে, মানে ভ্যাকসিন কিংবা আদার্স ড্রাগ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
অনলাইন অর্গানাইজেশন কিন্তু এমন কোনো অথরিটি না যারা কোনো ড্রাগ কে অনুমোদন দেয়। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন যেখানে হচ্ছে তারা যে সমস্ত সারা পৃথিবীতে এই COVID-19 কে চিকিৎসা করার জন্য বা টিকা আবিষ্কার করার জন্য প্রায় হাজার খানেক, আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েব পেজে যান দেখবেন প্রায় হাজার খানেক ক্লিনিক্যাল ট্রায়াল সারা পৃথিবীতে চলছে এই মুহূর্তে। এটা হচ্ছে একটা রিপোর্টিং এজেন্সি, যারা কোনো ওষুধকে রিকগনিশন কি বলে আপনার অনুমোদন দিবে না, অনুমোদন দিবে হচ্ছে যেই দেশে ওই ওষুধটা আবিষ্কার করা হয়েছে সেই দেশের অথরিটির কাছে জমা দিবে, তাদের যে অথরিটি আছে। যেমন আপনি যদি আমেরিকা ধরেন, আমেরিকার আছে FDA, এর কাছে তাদেরকে তাদের এই যে তাদের আবিষ্কার এই ওষুধ যে ক্লিনিক্যাল ট্রায়াল বা অন্যান্য স্টেপ পার করে এটাতে সফল হয়েছে এটার একটা অনুমোদনের জন্য তারা অ্যাপ্লিকেশন করবে। এরপরে FDA যখন অনুমোদন দিবে তখন আমেরিকাতে এই ওষুধটা বাজারজাত করতে পারবে। অনুরূপভাবে যখন অন্য কোন দেশে এই একই ওষুধ, এটা কি ভ্যাকসিনের ক্ষেত্রে, এটা কি ভ্যাকসিনের ক্ষেত্রে একই রকম? এইটা এটা সমস্ত ওষুধের ক্ষেত্রে কমন নিয়ম, আপনার কোনো ওষুধকে বাজারজাত করতে হলে এই স্টেপগুলো পার হয়ে আসতে হবে। তবে এখানে কিছু বিষয় আছে যেটা আতাল করিম ভাইও উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কিছু কনসিডারেশন আছে। যেমন আপনার রেমডেসিভির যে আমেরিকাতে অ্যাপ্রুভড হয়েছে FDA দ্বারা, এর জন্য কিন্তু অন্যান্য দেশে ব্যবহার করার জন্য কিন্তু কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট পাবলিশ হতে হয়নি। যেমন যখন রেমডেসিভিরকে আমেরিকা অনুমোদন দিয়েছে ঠিক তার পরের সপ্তাহে জাপান কিন্তু ইমার্জেন্সি ড্রাগ হিসেবে এটাকে অনুমোদন দিয়েছে। তো এটা নিয়ে যদিও জাপানের চিকিৎসকদের মধ্যে ব্যাপক সমালোচনা আছে যে আমাদের দেশে যে ক্লিনিক্যাল ট্রায়াল আমরা পরিচালনা করছি এই ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট এখনো আমরা পর্যন্ত পাবলিশ করতে পারিনি, তার আগেই কেন এটা জাপান সরকার এত তাড়াহুড়া করে অনুমোদন দিল। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে ওই দেশে আপনার ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ওই দেশ সরাসরি অন্য দেশের ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ভিত্তি করে অনুমোদন দিতে পারে, ঠিক আছে? এখানে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই যদি সেটা ইমার্জেন্সি বিষয় হয়। আর দাবির যে বিষয়ে আপনি বললেন সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন প্রায় সপ্তাহ দুয়েক বা তিনেক আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সমস্ত দেশের লিডারদেরকে নিয়ে আমেরিকা ছাড়া জার্মানি বলেন, ফ্রান্স বলেন, UK বলেন, তারপরে আপনার মিডল ইস্টের দেশগুলো বলেন, তাদেরকে নিয়ে একটা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেন সবাই এই ভ্যাকসিন আবিষ্কার করার জন্য অর্থ লগ্নি করতে পারে, এবং যখন কোনো ভ্যাকসিন পেয়ে যাবে তখন সেই ভ্যাকসিন যেন সমস্ত মানুষের কাছে সমস্ত দেশে যেন ফ্রিলি ডিস্ট্রিবিউট করতে পারে, তারা একটা অ্যাগ্রিমেন্ট তারা করেছে এই COVID-19 স্পেশাল এই ইস্যুটা। তো আমরা আশা করছি যে সেটা হয়তো আমেরিকাই করুক আর জাপানি করুক আর ফ্রান্সই করুক আর জার্মানি করুক, যেই দেশে আবিষ্কার করুক না কেন সেই ভ্যাকসিন সমস্ত মানুষের কাছেই ওয়েল অ্যাক্সেসিবল হবে এবং সেটা ফ্রিলি সমস্ত মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, অনেকের কাছে এটা প্রশ্নটা আসে যে যেমন কোন একটা ড্রাগ যখন ব্যবহার করার কথা বলা হয় তখন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত না, বা তারা তো এখনো এই বিষয়ে পরামর্শ দেয়নি, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো বলছে যে আপনার কোভিড এর কোন ধরনের ভ্যাকসিন বা কোন ধরনের ড্রাগ এখনো নেই, সেটির উত্তরটা কি হবে তাহলে? এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে যেটা আমি বললাম তারা কোনো ওষুধকে অনুমোদন দেয় না, কিন্তু যেই ওষুধ অলরেডি কার্যকর হিসেবে প্রমাণিত সত্য সেই ওষুধকেই কেবলমাত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে পরামর্শ দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা পরামর্শক সংগঠন। যেমন আপনি খেয়াল করবেন যখন হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ব্যাপক কথা হলো আমেরিকাতে তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি, তারা চুপ ছিল। কারণ হলো যেহেতু এই ওষুধের কোনো আপনার ক্লিনিক্যাল ট্রায়ালে কোনো রেজাল্ট তখন পর্যন্ত আবিষ্কার হয় নাই বা এটা প্রমাণিত সত্য না। আবার দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনই রিসেন্টলি গত সপ্তাহে একটা বিবৃতি দিয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে যে না, যখন ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট প্রকাশিত হয়েছে যে এটা COVID-19 এর জন্য কার্যকর না, তখন তারা এটা প্রচার করেছে যে আপনারা মেহরবানি করে ওয়ার্ল্ড এই COVID-19 কে চিকিৎসা করার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন আর দিবেন না, কারণ এটা অলরেডি প্রমাণিত সত্য যে এটা কোনো কার্যকরী ভূমিকা রাখছে না। এখন রেমডেসিভিরের ব্যাপারে যেটা কথা সাদেক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাংলাদেশের সমস্ত মানুষের জানা দরকার, বিশেষ করে আপনার ঢাকা ইউনিভার্সিটির তরুণ
সমাজে এটা কি বলে বোঝা দরকার, সেটা হচ্ছে রেমডেসিভির ডেফিনেটলি যেহেতু কোনো চিকিৎসা নেই, সেই ক্ষেত্রে রেমডেসিভির একটা ভালো ভূমিকা হয়তো বা রাখলেও রাখতে পারে, যদিও তাদের কোনো ডাটা এখন পর্যন্ত পেপার আকারে পাবলিশ হয়নি। তারা বলছে যে যদি রেমডেসিভিরের চিকিৎসা করা হয় তাহলে হসপিটালের স্টেটাকে 4 দিন কমিয়ে দেয়, তার মানে যাদেরকে রেমডেসিভির দেয়া হয়নি তারা হসপিটালে ছিল 15 দিন, আর যাদেরকে দেয়া হয়েছে তারা হসপিটাল ছেড়েছে 11 দিনে। এবং এইটা পরিচালনা করা হয়েছে খুব স্মল নাম্বার অফ পেশেন্টের উপর, 1063, মাত্র 1063টা পেশেন্টের উপরে এই রেজাল্ট তারা পেয়েছে, এবং মরার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ ভূমিকা রাখেনি। তো যেই প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশ এবং যেই প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা বা জাপান, টোটালি ডিফারেন্ট। কারণ জাপানে বা আমেরিকাতে অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টের সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করে সরকার বা ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা করে না। বাংলাদেশে আমার আপনার পকেটের টাকা দিয়ে এই ওষুধ কিনতে হবে। হ্যাঁ, যদি কোনো কোম্পানি ওষুধ ফ্রিতে দেয় আমি নিতে রাজি আছি, যেহেতু কিছু বেনিফিট পাচ্ছে, কিন্তু যদি এই ওষুধ আমাকে কিনতে হয় তাহলে আমি বাংলাদেশের ডাক্তার সমাজকে বলেন, তরুণ সমাজকে বলেন, আমি বলবো যে আপনারা এখান থেকে দূরে থাকার চেষ্টা করেন। কারণ হলো আপনারা এই কি বলে এত এক্সপেন্সিভ একটা ড্রাগ, যেই ওষুধ যেই ড্রাগের আপনার আউটকামটা এত বেশি ইফেক্টিভ না, তাহলে আপনি সেটা আপনার পকেটের টাকা দিয়ে আদৌ কিনবেন কিনা আপনাকে আরেকটু ভাবা দরকার। তো যেটা প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, আসলে সত্যি কথা বলতে কি শুনতে খুবই খারাপ শোনায়, আমাদের দেশে যারা ওষুধ কোম্পানিগুলোকে পরিচালনা করে এরা অনেকটা আপনি বলতে পারেন যে তারা একই সাথে হসপিটাল পরিচালনা করে, একই সাথে ফার্মাসিউটিক্যাল পরিচালনা করে, একই সাথে মিডিয়াকে পরিচালনা করে। তারা এই যে ত্রিমাত্রিক বা বিভিন্ন দিক বিভিন্ন চ্যানেল থেকে তারা এমন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, যেমন এমন একটা বৈপ্লবিক পরিবর্তন বা এমন একটা বৈপ্লবিক আবিষ্কার হয়ে গিয়েছে যে কোভিড মনে হয় চিকিৎসা হয়ে গেল রেমডেসিভির দিয়ে। এই বিষয়টাকে সাধারণ জনগণের মধ্যে আমার মনে হয় সচেতনতা থাকা উচিত যে আপনারা এই জায়গা থেকে মূলত, হ্যাঁ রাইট ভাইয়া, আমরা আবার আসবো আপনার কাছে, সেই জায়গা থেকে মূলত প্রশ্নটা আসে। তাহলে আপনার এখানকার লিগ্যালিটিটা কিভাবে প্রয়োগ হচ্ছে, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এর ক্ষেত্রে এটা কি যথাযথভাবে কার্যকর মানে প্রয়োগ হচ্ছে, এটা কি যথাযথ হচ্ছে, মানে আইনটা কি বাস্তবায়ন হচ্ছে? তাহলে ভাইয়া আসলে এটার যদি আপনার বিষয়টা বলেন, এই যেটা আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের উপর ওই অব্লিগেশনসটা নাই, সেহেতু আসলে আইপি বিষয়টা বাংলাদেশের উপর ওইভাবে প্রযোজ্য না। মেডিসিন পেটেন্টিং এর ক্ষেত্রে জেনেরিক প্রডিউস ড্রাগ প্রডিউস করতে পারে বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমাদের যে ওষুধ প্রশাসন আছেন আসলে সেখান থেকে ওনারা এই এই প্রডিউস একটা যদি বাংলাদেশের মার্কেটে কোনো ওষুধকে দিতে চান সেক্ষেত্রে সেখান থেকে তাদের অনুমতি নিতে হয়। আসলে এটার কোয়ালিটি বা অন্যান্য বিষয়গুলোর সেই সেই সব বিষয়গুলোকে বিবেচনা করে আমাদের ওষুধ প্রশাসন বা যে আমাদের যে ইনস্টিটিউশন গুলো রয়েছে রিলেভেন্ট ইনস্টিটিউশন, তারাই আসলে এটাকে অনুমতি দেন। সুতরাং সেক্ষেত্রে এটা পার্টিকুলারলি টোটালি একটা রেগুলেটরি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ আমি মনে করি। তবে প্রশ্ন হচ্ছে যে ওই যেই ধরনের আলোচনা আসছে এগুলো আমার কাছে মনে এগুলো হচ্ছে পপুলিস্ট এক ধরনের আলোচনা আর কি, কিন্তু এটা কিছুটা কার্যকর, এটা প্রমাণিত হয়েছে, এবং সেইটা আসলে জেনেরিক ডার্ক হিসেবে আমরা সেটা ড্রাগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এটা হতে পারে, কিন্তু আমি আইপি ইস্যুটা এখানে ইনফ্রিজ হয়েছে ভায়োলেশন হয়েছে আমি মনে করি না সেখানে এই ধরনের কোনো ইস্যু এখানে রয়েছে। তবে আমাকে যদি আপনি একটু সুযোগ দেন তাহলে আমি একটু মানে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই আইপি ইস্যুটার সাথে রিলেভেন্ট ইস্যুটার সাথে রিসার্চ এবং এই যে এখন কথা হচ্ছে যে কার কাছে অ্যাক্সেসিবল থাকবে থাকবে কিনা এই ধরনের কথা যেহেতু রয়েছে, সেখানে আমরা সাধারণত 2 ধরনের ইনোভেশন মডেলের কথা সবাই চিন্তা করে, একটা হচ্ছে ওপেন ইনোভেশন মডেল, একটা হচ্ছে ক্লোজ ইনোভেশন মডেল। এখন সেই ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আইপিটা আসলে আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আসলে সায়েন্সকে সবার জন্য ওপেন করে কিনা, নাকি সায়েন্সটাকে রেস্ট্রিক্ট করে দেয়, যেটা এখন আমরা আলোচনা করছি যে যে এই যে সায়েন্টিফিক ডাটা ডেটা এই যে ধরনের ওষুধ বিভিন্ন ওষুধের কথা বলা হচ্ছে, এই যে মেডিসিনের কথা টেকনোলজির কথা বিভিন্ন টেকনোলজির কথা বলা হচ্ছে যেগুলো কোভিড এর ক্ষেত্রে হেল্পফুল হতে পারে কমব্যাট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এটা
ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, এই প্রপার্টি রেজিমটা সাইন্টিফিক সায়েন্সকে সবার জন্য অ্যাক্সেসেবল ওপেন করে কিনা, নাকি এটাকে রেস্ট্রিক্ট করে দেয়, এই যে ডিবেটটা, এই ডিবেটটা এক ধরনের আমি মনে করি একটা চলমান ডিবেট, এটা এটা চলছে। এই ধরনের দু ধরনের গ্রুপ অফ পিপল আছে, স্কলাররা আছে, যারা দুই ধরনের কথাই বলতে চান। একটা গ্রুপ অফ পিপল মনে করেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্বারা সায়েন্সটাকে সবার মাঝে যে ওপেন করে দেওয়ার বিষয়টা রয়েছে, সবাই যে জিনিসগুলো পাওয়ার দরকার সেটা হচ্ছে না, বরং এটা ক্লোজ হয়ে যাচ্ছে, কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী বা কিছু কর্পোরেশনের হাতে সবকিছু চলে যাচ্ছে। আরেকটা গ্রুপ অফ পিপল মনে করেন যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, ইনোভেশনের জন্য, এনকারেজমেন্টের জন্য, তারপরে ইনসেন্টিভাইজ করার জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিম দরকার আছে। যদি সেটা না হয় তাহলে আসলে কেউ অতটা ইনোভেট করার জন্য উদ্বুদ্ধ হবে না, এবং সেটা নতুন কোনো জিনিস বা নতুন কোনো বিষয় উদ্ভাবন আমাদের হবে না বা নলেজ ডেভেলপ করবে না। সেই দুই ধরনের কথাই আসলে আছে। এখন এই এই যে আইপির যে কথাটা এখনকার প্রেক্ষাপটে যেটা বলা হচ্ছে, এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের একটা, এখানে কি একটা বিষয়, এখানে কি একটা বিষয় যুক্ত করতে পারি, সেটা হলো আপনার কথা প্রসঙ্গে মূলত কিছুদিন আগে আপনার কিট আবিষ্কারের ব্যাপারে বাংলাদেশে যেটা হয়েছে কোন স্বাস্থ্য কেন্দ্রের, তারা কিন্তু সেই তারা তাদের তো সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টির লিগ্যালিটি দেওয়ার ব্যাপারটা নিয়ে বেশি এতদিন পর্যন্ত অনেক মানে কথাবার্তা হয়েছে, তাই না? এই বিষয়টা কিভাবে দেখেন? এটা সঙ্গে না তাদের ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, তারা যদি মনে করে যে তারা যে কিটটা আবিষ্কার করেছে এটা এটা আইপি প্রোটেকশনের ক্ষেত্রে, তাদের তারা যদি মনে করে যে তারা এটা আইপি প্রোটেকশনের ক্ষেত্রে এলিজিবল, সেই ক্ষেত্রে তারা সেইটা আইপি প্রোটেকশনের ক্ষেত্রে তারা হয়তো বা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু মানে সেটা বা আমি যেটা আগেই বলেছি যে আমাদের মেডিসিনের ক্ষেত্রে আমাদের এক ধরনের, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিসিন বা অন্যান্য ইস্যুজ এর ক্ষেত্রে এক ধরনের প্রোটেকশন না দেওয়ার ক্ষেত্রে আমরা এক ধরনের জাস্টিফিকেশন আমাদের আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই কিটটার ক্ষেত্রে মোর অফ যে ডিবেটটা ছিল, সেই ডিবেটটা ছিল যে এই কিটটা অ্যাপ্রুভাল ট্রায়াল করার পরে সেটা ট্রায়াল মানে ট্রায়াল করার জন্য অ্যাপ্রুভাল পাবে কিনা, এবং যদি ট্রায়ালের যদি পজিটিভ রেজাল্ট আসে তারপরে পার্মানেন্টলি ব্যবহার করার জন্য এটা অ্যাপ্রুভাল পাবে কিনা, সেটা হচ্ছে মোর ডিবেটেড ইস্যুস ছিল এখন পর্যন্ত যেটুকু মনে হয়। এবং আমার কাছে যতটুকু মনে হয় সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে যা যে গ্রুপ অফ সায়েন্টিস্ট এটা করেছেন, তারা নিজেরাও ওইভাবে এটা মানে ইনোভেশন বা তারা এটা এটা এটার জন্য আইপি বা এই ধরনের কোনো বক্তব্য আমি এখন পর্যন্ত শুনিনি। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে তারা আসলে যেটা বলতে চেয়েছেন যে এটা আসলে তারা একটা জানা একটা মেথডকে অ্যাপ্লাই করে নতুন কিছু ব্যবহার করার আবিষ্কার করার চেষ্টা করেছেন, সেইটা তারা মূলত ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমাদের ড্রাগ যে আমরা যেটা বলছি ওষুধ প্রশাসন সেখান থেকে তারা এটাকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য চেষ্টা করেছেন যতটুকু আমি এখন পর্যন্ত জানি। এবং সেটাই মূলত ডিবেট যে এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে কি দেওয়া হবে না, বা এটার ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে যাবে কি যাবে না, এটাই মূলত ডিবেট হিসেবে যতদিন পর্যন্ত ছিল, এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় ছিল বলে আমার ধারণা। আইপি ইস্যুসটা এখন পর্যন্ত সেখানে ডিবেটে আসেনি যতটুকু আমি জানি। রাইট, আর আমি যেটা আগের আগের পয়েন্টে যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে আমি ওপেন সায়েন্সের যে কথাটা বলছিলাম, সেই ওপেন সায়েন্সের জায়গা থেকে একটা গ্রুপ অফ পিপল একটা মুভমেন্ট শুরু করেছে, যারা যারা আপনার ওপেন অ্যাক্সেস মুভমেন্ট শুরু করেছে, যারা বলে যে আমাদের যত রিসার্চ এবং পাবলিকেশনস, আমাদের যত এই ধরনের রিলেভেন্ট যত ডেটা ইস্যুস গুলো রয়েছে, এগুলো ফ্রিলি অ্যাক্সেসিবল হবে সবার কাছে, সব সায়েন্টিস্টদের কাছে শেয়ার হবে, যাতে করে মানবতার জন্য এটা কল্যাণ করে ব্যবহার করা যায়, কল্যাণে ব্যবহার করা যায়। কিন্তু আমরা যদি অন্যভাবে চিন্তা করি তাহলে আমাদের যে বর্তমানে যে পাবলিশিং মডেল যেটি রয়েছে, সেই পাবলিশিং মডেলে আপনারা দুই ধরনের পাবলিশিং মডেলই দেখবেন। আমি কোনো পাবলিশিং হাউসের নাম নিচ্ছি না, ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস পাবলিশিং হাউস যেগুলো রয়েছে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে একটা আর্টিকেল বা একটা পাবলিকেশন পাবলিশ করার পরে আপনি যদি সেটা পড়তে চান তাহলে আপনাকে পে করতে হবে, রাইট? এবং যে যে সিস্টেমটা রয়েছে তাহলে যেটা বলা হচ্ছে ইটস নলেজ বিহাইন্ড দ্য পে ওয়াল, মানে হচ্ছে এই যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়াল, এই ওয়ালের পিছনে নলেজ আছে, আপনি যদি টাকাটা পে করেন তাহলে এই ওয়ালটা সরে যাবে, দেন আপনি ওই নলেজটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পাবলিশিং মডেল, এখন ধরেন আমার আমার আমরা যে আলোচনাটা করছি কোভিড এর ক্ষেত্রে, এখন যদি সেই নলেজটা এই পে ওয়ালের পিছনে থাকে তাহলে সেটাকে আপনি ইনভেস্ট করে সেই নলেজটাকে আপনি পে ওয়াল থেকে মুক্ত করতে হবে। এখন সেটা সেটার জন্য আসলে সায়েন্স সবার জন্য ওপেন থাকছে না বলে এক ধরনের আর্গুমেন্ট আছে। এখন সেই প্রশ্নের জায়গাতে আর একটা বড় যে বক্তব্যটা আছে আর কি, যারা এটার বিরোধিতা করে, যে পে ওয়ালের বিরোধিতা যারা করে, তারা বলে যে ফর এক্সাম্পল আমি যেহেতু আপনাদের অর্গানাইজেশনটা রিসার্চ রিলেটেড সেজন্য আমি বলছি,
মোর অফ আইপি আসপেক্ট থেকে, কোভিড আসপেক্ট থেকে না গিয়ে রিসার্চ রিলেটেড জায়গা থেকেও বলতে গেলে বলতে পারি, সেটা হচ্ছে যে তারা বলছে ধরুন আপনি একটা আর্টিকেল সাবমিট করবেন, আমরা যারা একাডেমিক্স আছি আমরা সাবমিট করি, একটা জার্নালে আপনি সাবমিট করলেন, করার পরে যেটা কি হবে সেটা হচ্ছে এটা পিয়ার রিভিউয়ারদের কাছে পাঠানো হবে। তাহলে পিয়ার রিভিউয়াররা কি করেন, তারা হচ্ছে ভলেন্টারিলি ওই পেপারটা রিভিউ করেন, রিভিউ করে তারা দেখেন যে এটা পাবলিশেবল কি পাবলিশেবল না, তারা আসলে আপনার আপনার যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলোর কারেক্টনেস তারা আসলে জাস্ট আপনার চেক করে, চেক করার পরে তারা যদি পজিটিভ রিপোর্ট দেয় তাহলে পাবলিশিং অর্গানাইজেশন এটা পাবলিশ করে কোনো একটা জার্নালে যেখানে আপনি সাবমিট করেছেন, রিগোরাস প্রসেস এর মধ্যে দিয়ে সাইন্টিফিক জার্নাল গুলোতে এটা পাবলিশ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে অথরদেরকে এটার জন্য সাধারণত কোনো টাকা পে করা হয় না, ভলেন্টারিলি তারা এটা করে। হ্যাঁ, তিনি একাডেমিক ক্রেডিট পান, তার নামে একটা ক্রেডেনশিয়াল থাকে, আর যারা রিভিউ করলেন তাদেরকেও আসলে কোনো ধরনের ফিনান্সিয়াল বেনিফিট সাধারণত দেওয়া হয় না, তারা ভলেন্টারি সার্ভিস হিসেবে এটা করেন। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যারা ওপেন সায়েন্স মুভমেন্টের সাথে এখন জড়িত তারা বলছেন যে এই পাবলিশিং হাউসগুলোর আপনি প্রফিট মার্জিন দেখেন, তারা কতটুকু ইনভেস্টমেন্ট করলো এই আর্টিকেলটাকে আপনার পাবলিশ করার ক্ষেত্রে এবং কতটুকু তারা সেখান থেকে প্রফিট করছে সেইটা আপনার প্রফিট মার্জিনটা যাচাই করুন। এবং তারা বলছে আমরা পৃথিবীব্যাপী নানান ধরনের ইন্ডাস্ট্রিকে সমালোচনা করছি যে তারা ঠিক মতো লেবারদেরকে, তাদের ওয়ার্কারদেরকে তাদের প্রফিট শেয়ার করছে না বা ওয়েজেস শেয়ার করছে না, কিন্তু আমরা কখনোই এই এই ধরনের পাবলিশিং হাউস গুলোর কথা আমরা বলছি না যাদের প্রফিট মার্জিন অনেক হাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের এটা সমাধান কি, তারা বলছে সমাধান হচ্ছে ওপেন অ্যাক্সেস করতে হবে এবং আমরা সায়েন্সটাকে মানুষের জন্য ওপেন সায়েন্সের ব্যবস্থা করতে হবে। এবং আমি সাধারণভাবে আমি ফর এক্সাম্পল আমি খুঁজছিলাম যে ওপেন সায়েন্সের যাত্রা বা মুভমেন্টের ক্ষেত্রে যে বক্তব্য সেটা আমরা দেখছিলাম, এখন ধরুন সেইটা পৃথিবীব্যাপী একটা সময় ছিল যখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি সিস্টেমটা ছিল না বা এই ধরনের পেওয়ালের ব্যবস্থা ছিল না বা তখন হয়তো বা আমরা অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার হতো, কিন্তু এটা আসার পরে এক ধরনের রেস্ট্রিকশন তৈরি হয়েছে, এইটা এক ধরনের কথা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা বলছি যে যে ব্যক্তি ক্রিয়েট করবে, যে ব্যক্তি ইনোভেট করবে তাকে এনকারেজ করার জন্য, তাকে ইনসেন্টিভাইজ করার জন্য একটা লিগ্যাল মেকানিজম অবশ্যই তৈরি করা দরকার, লিগ্যাল ক্লাইমেট অবশ্যই তৈরি করা দরকার যার যার মাধ্যমে সে তার ইনভেস্টমেন্ট, সে তার পরিশ্রম, সে তার ইন্টারলেক্ট যেটা সে ব্যয় করেছে সেখান থেকে সে বেনিফিটেড হবে বোধ ইকোনমিক্যালি অ্যান্ড অলসো ইন্ডিভিজুয়ালি অথবা একাডেমিক রেকগনিশনের ক্ষেত্রে দুইভাবেই সে যেন বেনিফিট হয়। সেই বেনিফিট হওয়ার জন্য একটা লিগ্যাল মেকানিজম হওয়া দরকার, সেটার জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিমটা দরকার। এই দুই ডিবেটটাই আছে। আমি আইপি এর ক্ষেত্রে এবং এই যে কোভিড এর ক্ষেত্রে যদি রিলেভেন্ট করে বলি, সেই ডিবেটটা এখন আবার ফিরত এসেছে যে যদি কোভিড এর ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাকসিন তৈরি হয়, ড্রাগ তৈরি হয়, কোনো ধরনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হয়, টেস্টিং কিট তৈরি হয়, তাহলে সেটি কি আসলে সবার সাথে শেয়ার্ড হবে কিনা, সবার এটার ওপেন অ্যাক্সেস থাকবে কিনা, অ্যাক্সেসেবল থাকবে কিনা, নাকি সেটিও এরকম পেওয়ালের পেছনে চলে যাবে অথবা আইপি ব্যারিয়ারের কারণে হায়ার কস্টে চলে যাবে, এই ডিবেটটা কিন্তু আছে। যে কারণে আমি বলছি যে যে মিক্সড ডিবেটটা আছে, বাট সোফার ইট ইজ নট অ্যাকিউট, সোফার ইট ইজ আই থিঙ্ক যে এটা একটা এখন একটা ব্যালেন্সিং সিচুয়েশনে রয়েছে এবং পৃথিবীব্যাপী এখনো পর্যন্ত হিউম্যানিটি প্রিভেল করছে, যদিও ইন্টারন্যাশনাল ট্রেডের বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশন অনেকগুলোই বায়োলেট হয়েছে। এখন আমরা বলি ফ্রি মুভমেন্ট অফ গুডস, আমরা বলি আমরা অনেক কথাই বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশ বর্ডার আটকে দিয়েছে, তারা তাদের আবার অনেক দেশের ধরেন N95 মাস্ক সেটা ওখানে আটকে মানে রেখে দেওয়া হয়েছে অথবা আরেক দেশের নিয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। সো আমরা আসলে দুটোই দেখতে পাচ্ছি যে আমরা লিবারালিজমের অ্যাপ্রোচে যেটা বলছি যে ট্রেড অ্যান্ড লিবারাল অ্যাপ্রোচ আমরা বলেছি সেটাও দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম there is another legal discourse and also political discourse I would say and theoretical philosophical discourse, she tara bolche je liberalism er karone ashole amader ei covid ta eto beshi acute problem toiri hoyeche ebong amra je trade korchi sei trade er karone amra prathomik bhabe amader broader close korinai amra preventive measures o bhabe onek deshi nei nai ebong sei karone dekha geche je amader ei eta ashole globalization er moto globalized bhabe অসাধারণ বক্তব্য এবং অনেক কিছু জানলাম, নতুন অনেক কিছু শিখলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমাদের আর 5-6 মিনিট আমরা হাতে পাবো। এখন আমি সর্বশেষ একটু আরিফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আতল ভাই, এখানে একটা প্রসঙ্গ যুক্ত করতে চাই, সেটা হচ্ছে
মানে ভ্যাকসিন বা ড্রাগ ওপেন হবে কিনা এ বিষয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছে যে কি যখন ভ্যাকসিন আবিষ্কার হবে তখন সারা পৃথিবীর জন্যই সেটা উন্মুক্ত করা হবে এবং সবাই সবাই সমানভাবে সেটা পাবে সেভাবে ব্যবস্থা করা হবে, এভাবে তারা একটা ঘোষণা দিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো সেই প্রসঙ্গটা নিয়ে আমি আরিফ ভাইয়ের কাছে যাব যে আমরা কি খুব শীঘ্রই এই COVID-19 থেকে মুক্ত হওয়ার জন্য কোনো ভ্যাকসিন পেতে যাচ্ছি এবং তার জন্য কি রকম সময় ক্ষেপণ হতে পারে এবং তার সম্ভাবনা কতটুকু, এটুকুই আপনার কাছে প্রশ্ন এবং এরপরে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ সাদেক, এটা খুবই সময়োপযোগী প্রশ্ন। আসলে এই বিষয়টা, এই যে ভ্যাকসিন কবে আসবে এই বিষয়টা যদি আমি আপনাকে সংক্ষেপে বলতে চাই তাহলে আসলে একটু সংক্ষেপে বলা কঠিন। যা শুধুমাত্র আমি একটু ওভারভিউ দিই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ভ্যাকসিনের আসতে আমাদের মধ্যে আর কত দূর। আপনি জানেন মে মাসের সেকেন্ড উইকে এই আপনার 10-11 মিনিট দিকে গার্ডিয়ান পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে। তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে বেসিক্যালি আপনার লন্ডনের যেই কি বলে আপনার লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা তারা একটা যে প্রবন্ধ প্রকাশ করেছে তার উপর ভিত্তি করে। এই প্রবন্ধটাতে এই গবেষণাতে তারা দেখিয়েছে তারা প্রায় 62টা দেশ থেকে 5,000-এর ওপরে আক্রান্ত রোগীদের কাছ থেকে তারা এই COVID-19-এর স্যাম্পল সংগ্রহ করে তারা জেনোম সিকুয়েন্সিং করেছে। জেনোম সিকুয়েন্সিং করার পরে তারা দেখেছে যে এই ভাইরাস প্রতিনিয়ত তার চরিত্র বদলাচ্ছে। চীন থেকে বানর থেকে এই ভাইরাস মানুষের মধ্যে আসার পরে তার জিনগত পরিবর্তনের মাধ্যমে সে মানুষের মধ্যে হারবার করার চেষ্টা করেছে। এরপরে সেই ভাইরাস যখন চীন থেকে গরমের দেশে যাচ্ছে তখন একরকম মডিফিকেশন আনছে জিনের মধ্যে, যখন ঠান্ডার দেশে যাচ্ছে আর এক রকম মডিফিকেশন আছে জিনের মধ্যে। তো এদের মধ্যে সব থেকে যেটা শক্তিশালী মডিফিকেশন তারা করেছে সেটা হচ্ছে এই ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে। আপনারা জানেন ভাইরাসকে যদি আপনি দেখেন একটা কদম ফুলের মতো, কদম ফুল, কদম ফুলের যে বাইরের দিকে যে স্পাইক গুলো আছে এটাকে বলে স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনের মধ্যে যে স্পাইক প্রোটিন গুলা, এই স্পাইক প্রোটিন গুলার জন্য যেই জিন দায়ী সেখানে যে পরিবর্তন, দুটা মেজর পরিবর্তন এনেছে এই ভাইরাস। এই দুইটা মেজর পরিবর্তনে যদি মোকাবেলা করা না যায় এবং এই স্পাইক প্রোটিনকে যদি টার্গেট করা না যায় তাহলে হচ্ছে এই ভাইরাসকে আটকানো যাবে না, কারণ এই স্পাইক প্রোটিনটাই হচ্ছে এই ভাইরাসকে অ্যাক্সেস দেয় মানুষের শরীরে ঢোকার জন্য। কারণ স্পাইক প্রোটিনের মধ্যে প্রথমে ভাইরাসটা আটকে যায়, তারপরে হচ্ছে শরীরের ভেতরে ঢোকে, সেলের মধ্যে ঢুকে তারা রোগটা তৈরি করে তাদের বংশবৃদ্ধির মাধ্যমে। তো এই স্পাইক প্রোটিনকে টার্গেট করে আসলে সারা পৃথিবী কাজ করছে, বিশেষ করে আপনার চায়নার বেশ কিছু ল্যাবরেটরি, জাপানের ওসাকা ইউনিভার্সিটি সহ বেশ কিছু ল্যাবরেটরি এই স্পাইক প্রোটিনের উপরকে টার্গেট করে আসলে ভ্যাকসিনটা আবিষ্কার করছে। তো আপনি জানেন একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কখনো কখনো আপনার বছরের পর বছর লেগে যায়। যেমন আমি এই মিউটেশনের কথাটা কেন বললাম, আপনি জানেন এইডস আবিষ্কার হয়েছে 1984-85 সালে, আজ পর্যন্ত এই 35 বছরে প্রায় কয়েক কোটি মানুষ মারা গিয়েছে, মোর দেন 2.5 কোটি মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত। তারপরে হেপাটাইটিস সি আপনি জানেন, হেপাটাইটিস বি সি আবিষ্কার হওয়ার পর তো আর কয়েক দশক পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা একটা টিকা আবিষ্কার করতে পারিনি। ঠিক আছে, কেন টিকা আবিষ্কার করতে পারিনি? এই যে মিউটেশনের কারণে, ভাইরাস তার নিজের চরিত্র বদলানোর কারণে। হ্যাঁ, চরিত্র বদলে কিছু লাভও আছে, কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ কি, এমনও হতে পারে যে ভাইরাস তার চরিত্র বদলানোর মাধ্যমে আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে, মানে তাকে প্রতিরোধ করার জন্য মানুষের ইমিউনিটি যথেষ্ট হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে যে সে আস্তে আস্তে শক্তিশালী হতে পারে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আসলে এই ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। তো এইটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য ধরাটা এমন হতে পারে যে আমরা যদি সর্ব কি বলে অতি দ্রুত করি তাও মোটামুটি আপনার কমপক্ষে 1-1.5 বছর অপেক্ষা করতে হবে। তো এটার বেশি হতে পারে, আমাদের 5 বছরও লাগতে পারে। এমনও হতে পারে যে আমরা আদৌ কোনোদিন এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারবো না। তাহলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে আমাদের ভবিষ্যৎ কি? তাহলে মানুষ হতাশ হয়ে যেতে পারে। এই হতাশার জায়গা থেকে, হতাশার জায়গায় আমি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই আপনাদের সবাইকে বা আপনার ভিউয়ার্সদেরকে, সেটা হচ্ছে যে আমাদেরকে মেনে নিতে হবে যে এমনও হতে পারে যে এই ভাইরাসের সাথে আমাদের জীবনকে পরিচালনা, আমাদের এই ভাইরাসকে পাশে নিয়ে এই ভাইরাসের সাথেই আমাদের পথ চলতে হবে। অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ সায়েন্টিস্ট,
আমি সবার কাছে সেই উদাত্ত আহ্বানটি করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের জীবনের যে পরিবর্তন সাধন করেছেন সেই পরিবর্তনটাকে আপনাদের ধরে রাখতে হবে। যেমন এক সময় যৌন সম্পর্ক আফ্রিকাতে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল, যখন কোনোভাবে এইডস কে আটকানো যাচ্ছিল না, তারা কিন্তু তাদের সেই চরিত্রে পরিবর্তন এনেছে, সারা পৃথিবী তাদের যৌন চরিত্রে পরিবর্তন এনেছে। তো এই ভাইরাস আছে আপনার হাসি কাশি সর্দির মাধ্যমে ছড়ায়, সুতরাং এটাকে পরিবর্তন করার জন্য, এটাকে প্রিভেন্ট করার জন্য যে মেজার আমরা এখন নিচ্ছি, সামাজিক দূরত্ব বলেন, মাস্ক পরিধান করা বলেন, পার্সোনাল হাইজিন বলেন, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে, এবং এটাকে এখন লকডাউন থাকুক বা না থাকুক, আপনাকে এই বিষয়গুলোকে প্রতিনিয়ত মেনে নিয়ে জীবনের অংশ মনে করে আমাদের বাকি পথ চলতে হবে, যদি আমরা এই ভাইরাসের টিকা পাই অথবা না পাই। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফ ভাই এবং আতাউল করিম ভাই আমাদের আজকের COVID-19 রিসার্চ। জি ভাই আপনি, হ্যাঁ এক মিনিট, সেটা হচ্ছে যে আমি আসলে মানে আশা দিয়ে শেষ করতে চাই, যেটা এই কারণে শেষ করতে চাই সেটা হচ্ছে যে যদি কোনো নতুন ইনোভেশন বা যেটা আসার সম্ভাবনা রয়েছে সেটা আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রসেস এর মধ্যে দিয়ে আসবে বলে আমার ধারণা। এখন আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে কি ধরনের রোল প্লে করছে, আমরা দেখতে পাচ্ছি যে কোলাবোরেটিভ রিসার্চ এর একটা অবস্থা তৈরি হয়েছে। আপনারা জানেন যে পৃথিবীব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা যায় বা অন্যান্য ইউনিভার্সিটি, তারা ইনস্টিটিউট, তারা কিন্তু কোলাবোরেটিভ রিসার্চ এর মাধ্যমে, এটা গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ এর মাধ্যমে তারা, বা আমাদের অন্যান্য ফান্ডেড রিসার্চ এর মাধ্যমে তারা এটা করার চেষ্টা করছেন। এক দু নম্বর যেটা হচ্ছে সেটাও কিন্তু তারা বলছেন যে সেটা তারা রয়্যালিটি ফ্রি আইপি রাখবেন, মানে হচ্ছে সবাই এটা ব্যবহার করতে পারবে সেটা নিশ্চিত করবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে তারা পেটেন্ট ফুল, ভলেন্টারি পেটেন্ট ফুল তৈরি করছে, এবং সেখানে সমস্ত যে পেটেন্ট রিলেটেড যে ইস্যুস গুলো আছে এগুলো থাকবে, সেখান থেকে যদি কোনো ভ্যাকসিন ডেভেলপ করতে পারে সেটাও সবার জন্য ফ্রি হিসাবে থাকবে। এছাড়া ইন্ডিভিজুয়াল রিসার্চারের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু না ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন সায়েন্টিস্ট, তারা নিজেরাই এক এক ধরনের প্লেজ তৈরি করেছে, তারা বলছে পোস্ট কোভিড প্লেজ, তারা বলছে যে যদি তা কোনো কর্পোরেশন কোনো ভ্যাকসিন তৈরি করে তাহলে কোভিড শেষ হওয়া পর্যন্ত, প্লাস কোভিড শেষ হওয়ার পরে আরো এক বছর 12 মান্থ পর্যন্ত তারা এইটাতে তাদের কোনো আইপি ব্যবহার করবেন না, এরকম একটা প্লেজ তারা তৈরি করছে। তাতে দেখা যাচ্ছে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল এটাতে অংশগ্রহণ করছে, তারা যদি কোনো কিছু তৈরি করতে পারে, কোনো ড্রাগস বা কোনো টেকনোলজি যদি ডেভেলপ করতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা সবার জন্য অ্যাক্সেসিবল হওয়ার পসিবিলিটি রয়েছে। সুতরাং আমি বলবো যে আমরা হিউম্যানিটি হিসেবে যে ক্রাইসিস ফেস করছি, একইভাবে সবাই কোলাবোরেটিভ ওয়েতে সেইটার থেকে উত্তরণের পথে এখন চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেক পৃথিবীব্যাপী বিশ্ব সব মানে প্রায় দেশের গভর্নমেন্ট গুলো চেষ্টা করছে যে এইটাকে ট্যাকেল করার জন্য। সুতরাং আমি কনক্লুড করতে চাই এভাবে যে যে দেয়ার মাস্ট বি এ ক্রিটিসিজম ইন বোথ অ্যাসপেক্ট, রাইট, আইপি অ্যাসপেক্ট অ্যান্ড অলসো অ্যান্টি আইপি অ্যাসপেক্ট, উই ক্যান ক্রিটিসাইজ ইন বোথ অ্যাসপেক্ট, দুইভাবেই সম্ভব। কিন্তু আমার কাছে যতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে আমরা হয়তোবা একটা ব্যালেন্সিং সিচুয়েশনের দিকেই যাচ্ছি, যদি কোনো আমরা যদি কোনো ডেভেলপমেন্ট হয় ড্রাগের ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে বা অন্য কোনো টেকনোলজির ক্ষেত্রে, সেটা যেরকম পাওয়ার সম্ভাবনা সবার রয়েছে, অ্যাক্সেসিবল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু প্লেজ আমরা দেখতে পাচ্ছি, বাট কিছু কনসার্নও আমাদের রয়েছে। তবে যেটা আমি শেষ করে বলতে চাই সেটা হচ্ছে আমরা ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করি বা LDC কান্ট্রিতে ছিলাম, সেই কারণে আমাদের কিছু স্পেশাল সুবিধা রয়েছে, এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার কারণে কিছু স্পেশাল সুবিধা রয়েছে। আমরা হয়তো WTO-র কম্পালসারি লাইসেন্সিং অ্যাপ্লাই করে যদি এটা পেটেন্টেড ড্রাগও হয় তাহলে আমরা রিপ্রোডিউস করতে পারবো আমাদের কনটেক্সটে, আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আতাউল করিম ভাই। আমি এখন সর্বশেষ ইস্তেয়াকের কাছ থেকে কিছু শুনতে চাই, সম্পূরক যদি কিছু কথা বলার থাকে এক মিনিটে আপনি বলুন। ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে সার্বিক বক্তব্য থেকে। জি আমি একেবারেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন স্যারের সূত্র ধরে একটু বলতে চাচ্ছি যে আমরা জানি যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা চলছে সেটা এখনো চেষ্টার মধ্যেই আছে, এবং আমরা এখনো জানি না আসলে কবে নাগাদ এই ভ্যাকসিন আবিষ্কৃত হবে। তো মানুষ আশা নিয়ে বাঁচে, আমরাও আশার মধ্যে থাকবো, আশা নিয়ে বাঁচবো। কিন্তু এই যেটা আমরা প্রথম থেকে আলোচনা করেছিলাম প্লাজমা থেরাপি নিয়ে, সে প্লাজমা থেরাপিটা হয়তো বা
প্রায় নিম্ন এবং মধ্যম আয়ের প্রায় 60টি দেশের মধ্যে প্রয়োগ করা হচ্ছে সেটা ইদানিং। তার আগে আমরা যেটা করেছি যে যেহেতু আমাদের এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, আমরা সবচেয়ে যে বড় হাতিয়ার হিসেবে আমরা নিয়েছি সেটি হচ্ছে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা, সতর্ক থাকা এবং সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করে চলাফেরা করা, এবং সেটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত একমাত্র হাতিয়ার। সাথে যুক্ত হলো প্লাজমা থেরাপি। তো আমরা আশা করি স্রষ্টার কৃপায় সারা বিশ্বে প্লাজমা থেরাপি একটি পজিটিভ সাফল্য বয়ে আনবে, যে সাফল্য আমাদের বাংলাদেশও পাবে, বাংলাদেশের মানুষজন সচেতন হবে এবং হচ্ছে সচেতনতার মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে এবং সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আমরা বলি, আমরা হয়তো বা সবসময় লকডাউনের মধ্যে থাকতে পারবো না, বা বিশ্ব অর্থনৈতিক মন্দা অলরেডি চলে আসছে, বাংলাদেশে চলে আসছে, এই পরিস্থিতিতে আমরা ইচ্ছা করলেও লকডাউনের মধ্যে থাকতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। আর আশা রাখছি যে প্লাজমা থেরাপি নতুন ভাবে শুরু হয়েছে সেটি অনেক বেশি কার্যকর হবে আমাদের বাংলাদেশে, এবং সামগ্রিক ভাবে আমাদের সচেতনতার মাধ্যমে আমরা হয়তো বা COVID-19 এর যে ভয়াবহতা সেটাকে প্রতিরোধ করতে পারবো। আর সবশেষে যারা অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন, সবাইকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থা DRS এর পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইস্তিয়াক, এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের অন্যতম অতিথি মোহাম্মদ আরিফ হোসেন ভাই এবং আতাউল করিম ভাই। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদের সঙ্গে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আগামীতে আসলে আমাদের আজকের টপিকটা COVID-19 রিসার্চ অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি খুবই প্রাসঙ্গিক একটি টপিক ছিল, এবং আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হয়েছে আজকে। আতাউল করিম ভাই এবং আরিফ ভাই দুজনেই প্রসঙ্গ নিয়েই সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা নেই। তবে এটা এমন এক টপিক যে খুব গভীরে আলোচনা করা দরকার, এবং আলোচনার অনেক বেশি অনেক দিক রয়েছে যা অনেক সময়ের দরকার, এবং আগামীতে আমরা সেরকম সময় নিয়ে হয়তো অন্য কোনো প্রোগ্রামে আবারও একত্রিত হব এবং কথা বলবো। আপাতত প্রত্যাশা রাখছি যে COVID-19 এর এই দুর্যোগ আমাদের পৃথিবী থেকে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং মানুষ আবারও উন্মুক্ত চলাফেরা করবে, শান্তির সঙ্গে বসবাস করবে, মানবতার জয় হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং অতিথি আপনাদেরকে ধন্যবাদ, আর আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।